হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, দেখে নেবো এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেটে। পূর্বাভাস মতোই উত্তরবঙ্গের দিকে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সমেত জোরালো মেঘ উঠে যায় এবং আরও মেঘ উঠছে, এবং ওখানে যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল 13 তারিখে, সেই সম্ভাবনা কিন্তু পরিষ্কার দেখা গেছে। ইতিমধ্যে সতর্কতাও জারি করা হয়েছে। দেখুন, বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বাংলাদেশের রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, তুরা মানে মেঘালয় এবং ময়মনসিংহ এবং সিলেটের দিকে, ছাড়া শিলচর, হোজাই, ডিমাপুর, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়ের কাছাকাছি কিছু এলাকা, এছাড়া দেখুন মন এবং মেলুরি, এছাড়া ইম্ফল, এই দিকে কিন্তু ঘন কালো মেঘ এখানে কিন্তু রয়েছে। এখানে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, ঝোড়ো হাওয়া সময় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমন সম্ভাবনা। শিলাবৃষ্টির কথাও বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। কোচবিহার, আলিপুরদুয়ারে এই সম্ভাবনা, অন্যান্য জায়গাতেও হতে পারে। যারা যারা এখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই রকম পরিস্থিতি আছে কি না, এবং আমরা দেখে নেব। এই যে নতুন করে আবারও মেঘ উঠছে, পরিষ্কার দেখা যাচ্ছে, এইগুলি সকাল থেকেই ওঠে এবং তারপর আরও কিন্তু দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, জলপাইগুড়ির দিকে আবারও কিন্তু মেঘ উঠছে, এবং কিছুটা উত্তর দিনাজপুরের দিকেও মেঘলা মেঘলা থাকবে। এই এলাকাগুলি কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। চলুন দেখে নিচ্ছি একে একে আরও কি আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, পার্টলি ক্লাউডি, তবে এখানে বৃষ্টিপাত হতে পারে যেটা রয়েছে। উড়িষ্যার দিকে সেই মেঘ উঠতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে এদিকে যায় কি না আমরা অবশ্যই চেষ্টা করবো বলার কি অবস্থা রয়েছে। চলুন একে একে দেখে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এই রয়েছে আবহাওয়ার যে স্যাটেলাইট ইমেজের যেটা চিত্র, সেটা আমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছিল যে 13 তারিখে 11:25 পর থেকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই সতর্কতা জারি করে দিয়েছে। এর পাশাপাশি যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলার আকাশ পার্টলি ক্লাউডি স্কাই থাকার সম্ভাবনা, অর্থাৎ অংশত মেঘলা এবং সর্বোচ্চ তাপমাত্রা 35 এবং সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আর্দ্রতা সর্বোচ্চ 86 এবং সর্বনিম্ন 65 শতাংশের আশেপাশে থাকছে, অর্থাৎ গরমের একটু অনুভূতি থাকতে পারে। দক্ষিণবঙ্গের দিকে এই সম্ভাবনা থাকবে, আর উত্তরবঙ্গে তো যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই সেখানে একটু হয়তো তাপমাত্রা একটু কমার দিকে থাকতে পারে। বাংলাদেশে কি থাকতে পারে আমরা দেখে নিচ্ছি, চলুন একে একে দেখে নিচ্ছি কি আপডেট রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের উপকূলের দিকের যে এলাকাগুলি রয়েছে এবং দক্ষিণ পশ্চিম দিকের এলাকা, অর্থাৎ খুলনা বিভাগ এবং বরিশাল চট্টগ্রামের দিকেও কিন্তু দমকা একটা হাওয়া বইতে থাকবে আগামী 10 দিনের মধ্যে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা, এই দিকেও কিন্তু হাওয়া বইবে, মূলত এই দিকগুলোতে একটা, এবং বাংলাদেশের ঢাকা বিভাগ, এছাড়া ত্রিপুরার দিকেও হাওয়া বইতে পারে। বায়ু প্রভাব একটা থাকবে, কোথাও কোথাও জোরালো থাকতে পারে, তবে কখনো এই আপডেটগুলিতে একটু পরিবর্তন থাকছে সবসময়, মাঝে মধ্যে কিন্তু খুব জোর দেখায়, আবার মাঝে মধ্যে একটু কমা বাড়া করছে, তাপমাত্রায় পরিবর্তনের জন্য এগুলো দেখাচ্ছে। তো এইরকম পরিবর্তন থাকবে, তবে হাওয়াটা বইবে। এবার যেটা ব্যাপার হচ্ছে গিয়ে বৃষ্টিপাত হবে কি না, আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানের যেটা জানাচ্ছেন যে দুরকম হাওয়া রয়েছে, কিন্তু যেহেতু জলীয় বাষ্পযুক্ত হাওয়া এখানে প্রবেশ করে যাচ্ছে এবং এদিক থেকে একটি বায়ু প্রবাহ থাকছে, ফলে এই দুটি সংঘর্ষে দক্ষিণবঙ্গে কিন্তু শুক্রবার থেকে মেঘলা হতে পারে এমন সম্ভাবনা থাকছে, এবং এর এই বায়ু প্রবাহের ফলেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর বলছে, হতে পারে, সম্ভাবনাটা একটু জোরালো হচ্ছে। দেখ, এগুলো সবই স্থানীয় মেঘে কিন্তু হবে, অর্থাৎ সংঘর্ষে মেঘ তৈরি হবে এবং সেই মেঘ থেকে বৃষ্টিপাত, এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা চলতে থাকবে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বায়ু প্রবাহ মোটামুটি চলতে থাকবে। আর এবারে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা একটু আমরা দেখে নিই, তাহলে একটু সুবিধা হবে। তো বৃষ্টিপাতের পরিমাণ বলতে যেটা দেখতে পাচ্ছি আগামী দেখুন 12 ঘন্টার দিকে এই দিকেই রয়েছে, 24 ঘন্টার মধ্যে এই দিকগুলিতেই বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ এবং মেঘালয়, আসামের দিকে এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে, বাকি অংশে সেরকম কোনো মানে বড়ো কোনো বৃষ্টিপাত নেই যেটা এখানে ধরা পড়ছে। তবে 3 দিন পরে এখানে কিন্তু কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, সেক্ষেত্রে 24 পরগনার দিকে সম্ভাবনা থাকছে, সেটা বাংলাদেশের ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেটের দিকে এরিয়া কিন্তু মোট পরিমাণটা বাড়ছে এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাড়ছে। মোটামুটি এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে, উত্তর পূর্ব দিকে, আসাম, মেঘালয়ের দিকে,
5 দিন মধ্যে বৃষ্টিপাত কিন্তু কলকাতা সংলগ্ন এবং কিছু এলাকা যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মেদিনীপুর হাওড়া হুগলি এদিকে চলে আসতে পারে, এছাড়া নদিয়ার দিকে এবং 24 পরগনা দিকে চলে আসবে। এর পাশাপাশি মেহেরপুর পাবনা শেখপাড়া শেখপুরা আর কি ফরিদপুর ঢাকা নগরপুরা এদিকে রয়েছে লোহগড়া যশোর এদিকে সাতক্ষীরা খুলনা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা অমরপুর অম্বাসা খোয়াই এদিকে কিন্তু রয়েছে লখাই মৌলভীবাজার কিশোরগঞ্জ সিলেট ময়মনসিংহের পুরো এরিয়া এবং বগুড়া সরিষাবাড়ির দিকেও মোটামুটি রাজশাহীর দিকে শুরু করে এই এরিয়াটা ধরে মুর্শিদাবাদ এবং নদিয়ার এই এলাকাগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স থাকছে। বুঝতে পারছেন পশ্চিমাঞ্চলে কম দেখাচ্ছে, তবে 16 তারিখ থেকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে, সেখানে হালকা বৃষ্টিপাত হবে, তার ফলে হয়তো পশ্চিমাঞ্চলের খাতা খুলতে পারে সম্ভাবনা থাকবে। আর যেটা রয়েছে ঝাড়খণ্ডের ঝাড়গ্রামের দিকেও হতে পারে, তবে উড়িষ্যার দিকে যেহেতু বৃষ্টিপাত একটু থাকবে, ফলে যেটা হচ্ছে যে পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, মানে পুরুলিয়ার দিকে হয়তো একটু কম বৃষ্টি, পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানের দিকে একটু কম থাকতে পারে, কিন্তু একটু খাতা খুলতে পারে আর কি। আর যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি 2 চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া 2 মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হালকা মাঝারি হতে পারে হয়তো সব কিছু মিলিয়ে আর কি টোটাল বৃষ্টিপাতটা। আর এখানে যেটা বলবো যে বাংলাদেশ দেখুন এখানে মোটামুটি এইগুলোতে কিন্তু এই খুব বেশি বৃষ্টিপাত নেই, মোটামুটি একটু রয়েছে, মানে খুব যে ভারী বৃষ্টিপাত হবে তা নয়, দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টিপাত নেই, মূলত বৃষ্টিপাতগুলো রয়েছে এইদিকে ঢাকা বিভাগ কিছু এলাকা সিলেট ময়মনসিংহের দিক করে কিন্তু রয়েছে, এছাড়া মেঘালয় আসামের দিকেও দেখুন অনেক এরিয়া জুড়েই কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, অনেক বৃষ্টিপাত হতে পারে এটা রয়েছে। উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং কালিম্পংয়ের দিকেও এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় দিকেও বৃষ্টিপাত থাকবে, রংপুর বিভাগেও থাকছে। মোটামুটি দেখিয়ে দিলাম যে বৃষ্টিপাত কোথায় কেমন রয়েছে, দেখুন যেগুলো গোলাপি এবং হলুদ কালার সেখানে বৃষ্টি বৃষ্টিপাত ত্রিপুরার দিকেও থাকছে, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত আসবে, তো মোটামুটি একটা বৃষ্টিপাতের যে সম্ভাবনা আগামী 10 দিনের মধ্যে রয়েছে বোঝা যাচ্ছে। এবারে আমরা সোজা চলে যাবো মেঘমালা পড়তে, অনেকে রিকোয়েস্ট করেছিলেন একটু দেখাতে মেঘটা কেমন হতে পারে, তো দেখুন যেটা দেখা যাচ্ছে যে বুধবার দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে মেঘ থাকবে, যেটা আমাদের স্যাটেলাইট ইমেজে দেখাচ্ছিলাম এরকম করে কিন্তু মেঘ রয়েছে, এবং উত্তর পূর্ব দিকেও কিছুটা মেঘ থাকতে পারে, বাংলাদেশে কিছুটা পার্টি ক্লাউডি স্কাই থাকতে পারে যেটা বলে দিয়েছে। এইভাবে কিন্তু আগামী দিনে দেখুন মেঘ আচ্ছন্ন হবে, 13 তারিখ 14 তারিখ থেকেও দেখুন দক্ষিণবঙ্গে কোথাও কোথাও মেঘ একটু মেঘলা মেঘলা ভাব হবে, কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 15 তারিখ 16 তারিখ দেখুন মেঘগুলো দেখতে পাচ্ছেন, এবার মূলত দুপুরবেলার দিকে কিন্তু মেঘের সম্ভাবনা থাকতেই পারে কোথাও কোথাও, এইভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের দেখুন এটা 17 তারিখের দিকে যেটা দেখুন এখানে এই দেখুন এরকম করে অল্প অল্প কিন্তু দক্ষিণবঙ্গে দেখে দেখুন মেঘলা মেঘলা হচ্ছে এবং বাংলাদেশেও থাকছে, উত্তর পূর্ব দিকে তো রয়েছে 18, 19, 20 মোটামুটি এইদিকে 18, 19-এর মধ্যে কিন্তু বৃষ্টিপাত এটা দেখতে পাচ্ছি যে ঢাকা চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাত আসবে এবং খুলনা বরিশালের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এগুলো কিন্তু এইভাবে কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন আমরা মোটামুটি 22 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি, 20 তারিখের দিকেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে হতে পারে, মানে মেঘা মানে একটু বৃষ্টিপাত 21 তারিখেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখাচ্ছে, মোটামুটি দেখি কোন সময়তে এটা সম্ভবত সন্ধ্যের দিক করে বরং সময় একটা হতে পারে, এগুলো দেখাচ্ছে এই দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, হয়তো 22 তারিখেও বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা একটা বজ্র বৃষ্টি মোটে ব্যাপারটাকে দেখে নিন তাহলে বুঝে যাবেন, এই দেখুন বৃষ্টিপাতের একটা পরিবেশ কিন্তু রয়েছে 22 তারিখের দিকে মূলত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে, বাংলাদেশেও গোটা বাংলাদেশেই রয়েছে, ত্রিপুরা এবং আসাম মেঘালয়ের দিকেও রয়েছে, উত্তরবঙ্গের দিকেও রয়েছে হালকা মাঝারি করে, কোথাও কোথাও একটু সিলেট ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। দেখতে পাচ্ছেন এখানে এরকম করে কিন্তু দেখাচ্ছে, অনেকগুলো চিত্র আমরা দেখিয়ে দিচ্ছি, দেখুন বৃষ্টিপাতের একটা ক্ষেত্র বা পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। সুতরাং 20, 21, 22 কোথাও না কোথাও বৃষ্টিপাত এবং 20 তারিখের দিকে দেখুন এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কলকাতা হাওড়া হুগলি 2 চব্বিশ পরগনা যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাথাবেড়িয়া এদিকটাতে কিন্তু থাকছে, সেটা মেহেরপুর থেকে ভেড়ামারা পাবনা এদিকেও বৃষ্টিপাত থাকছে, শেখপুরা ফরিদগঞ্জ ফরিদপুর এদিকে থাকছে, সেটা মুর্শিদাবাদ নদিয়া 2 চব্বিশ পরগনা এবং কলকাতার পাশাপাশি ধরে এদিকে কিছুটা পূর্ব বর্ধমান এবং নদিয়া ধরে হুগলির দিকে থাকতে পারে এবং হাওড়া 2 মেদিনীপুরের দিকেও কিছুটা থাকতে পারে, এদিকে এই এলাকাতে একটু সম্ভাবনা থাকছে, দেখতেই পাচ্ছেন মূলত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। এবারে দেখুন এদিকেও বৃষ্টিপাত থাকছে, রাতের দিক করে যেটা হতে পারে যে রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকগুলোতে এবং রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে, তো এই দিক বাংলাদেশেও বৃষ্টিপাত পাওয়া যাবে এবং ত্রিপুরার দিকেও পাওয়া যেতে পারে। সুতরাং 19, 20 তারিখ থেকে কিন্তু আরও বৃষ্টি থাকতে পারে, 18 তারিখের দিকেও দেখো 18 তারিখের দিকেও বৃষ্টিপাত হচ্ছে, মুর্শিদাবাদ নদিয়া 2 বর্ধমান পূর্ব বর্ধমান কলকাতার আশেপাশে কিছু এলাকা 2 চব্বিশ মানে উত্তর 24 পরগনা এবং মেদিনীপুরের দিকেও ঝাড়গ্রামের দিকেও মানে উড়িষ্যার দিকেও মেঘ থাকবে, ফলে এরকম এখন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা হয়ে গেল, এবার 17 তারিখে কী হচ্ছে, 17 তারিখেও কিন্তু কিছুটা থাকবে,
অল্প স্বল্প করে হলো মিডিয়াম টাইপের, 16 তারিখেও দেখুন অল্প করে গরম করে কিন্তু মেঘলা মেঘলা হবে এবং এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন পুরোটা দেখিয়ে দিলাম, আর আমরা বেশি দেখছি না, মোটামুটি করে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন এদিকে কিন্তু বৃষ্টিপাত মূলত এই সময়কালের মধ্যে থাকতে পারে, 15-14 তারিখে বৃষ্টিপাত হবে। 14 তারিখে যেটা হচ্ছে যে দুপুরবেলার দিকে মেঘলা মেঘলা আকাশ হবে, বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি মনে হচ্ছে না, তবে একটু কোথাও কোথাও হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে অথবা মেঘলা এবং বজ্রগর্ভ মেঘ হতে পারে। সুতরাং বজ্র বিদ্যুতের ব্যাপারে থাকছে। আর বুধবারে যেটা জানা যেটা রয়েছে মুর্শিদাবাদ নদীয়ার দিকে দেখাচ্ছে, তবে সম্ভবত ওইদিকে নাও হতে পারে। উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের চান্স থাকবে। এখানে কিন্তু মেঘ ইতিমধ্যে উঠে গেছে, দেখেই নিয়েছি আমরা স্যাটেলাইট ইমেজে। আর যেটা রয়েছে এখানে সেরকম ব্যাপার কিন্তু নেই, একটু মোটামুটি রোদের মধ্যে থাকবে, গরম একটু থাকবে, হাওয়া একটু বইবে, থাকতে পারে, এইরকম কিন্তু মোটামুটি রয়েছে। আর এখানে দেখার কিছু আছে বলে মনে হচ্ছে না, পুরোটা দেখিয়ে দিলাম, তো এই থাক, আর কিছু নেই। পরবর্তী আপডেট দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।